দেখো, আগের দিনকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সম্বন্ধে জেনেছিলাম, এবং আমি এটা বলেছিলাম যে যখনই দুটো চার্জের মধ্যে ফোর্স হয়, সেই ক্ষেত্রে দুটো চার্জের মধ্যে কেউই একে অন্যকে কন্ট্যাক্ট করে বা টাচ করে ফোর্স দেয় না, টাচ না করেই ফোর্স দিতে পারে, যেটা গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে হচ্ছিল। এবং এই সমস্ত যে ফোর্সগুলো, এইগুলোকে আমরা বলছিলাম যে ফোর্স উইদাউট কন্ট্যাক্ট, মানে কন্ট্যাক্ট লেস ফোর্স যেগুলো। যখনই তুমি কন্ট্যাক্ট লেস ফোর্সের কথা বলছো, সেই ক্ষেত্রে প্রবলেম এটা হয়ে যাচ্ছে যে কেন সেই ফোর্সটা লাগছে যদি কোনো রকম কন্ট্যাক্ট না থাকে। সেটাকে এক্সপ্লেন করার জন্য আমরা ইউজ করছিলাম ফিল্ডের যে কনসেপ্ট সেটাকে, এবং আমি বলেছিলাম যে ফিল্ডের ডেফিনিশন হচ্ছে এটা যে ইফ ইউ পুট আ চার্জ অর আ পয়েন্ট মাস ইন এনি প্লেস অ্যান্ড ইফ দ্য ইফ দোজ কোয়ান্টিটিস ফিল এনি কাইন্ড অফ ফোর্স ইন দ্যাট রিজিয়ন, দেন উই উইল সে দেয়ার ইজ অ্যান এক্সিস্টেন্স অফ ফিল্ড। কোন ধরনের ফিল্ড ডিপেন্ড করছে কোন ধরনের ফোর্স কিছু অনুভব করলো। আজকে যদি গ্র্যাভিটেশনাল ফোর্স কিছু অনুভব করে, তাহলে সেখানে তো অবভিয়াসলি গ্র্যাভিটেশনাল ফিল্ড কাজ করছে। যদি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড কিছু অনুভব করে, তাহলে অবভিয়াসলি সেখানটাতে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড কাজ করছে, যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে ফিল করে। যদি ম্যাগনেটিক ফোর্সকে কাজ করে ফিল করে, তাহলে সে ম্যাগনেটিক ফিল্ডকে অনুভব করছে। তো এই সমস্ত জিনিস যখন আমি বলছি যে কোথাও একটা কন্ট্যাক্টলেস ফোর্স কাজ করছে, সেখানে তো একটা ফিল্ডের এক্সিস্টেন্স থাকছে। ফিল্ডকে ডিফাইন করা হয় এরকমভাবে, তার যদি আমি ম্যাথামেটিক্যালি ডিফাইন করতে যাই, এটা ডিফাইন করা হয় ফোর্স পার ইউনিট চার্জ, অর্থাৎ এফ বাই কিউ। মানে মনে করো যে তুমি দুটো চার্জকে রেখে দিয়েছিলে এখানটাতে, একটা হচ্ছে কিউ ওয়ান চার্জ, একটা কোনো রকম ধরো কিউ চার্জকে তুমি রেখে দিয়েছিলে, কিউ নট চার্জকে। এবারে এই কিউ নট চার্জটা কি করলো, যে এইখানে আর ডিস্টেন্সে আর একটা কোনো চার্জ আছে, সাপোজ সেটা হচ্ছে কিউ ওয়ান। এবারে এই কিউ নট চার্জ আর কিউ ওয়ান, এদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন কাজ করবে, কেন কি তারা সেম নেচারে, যেটা এইদিকে হবে। এবং তার ভ্যালু কত হবে আমরা আগের দিনকে দেখেছিলাম, যে ফোর্স ইকুয়াল টু কে কিউ নট কিউ ওয়ান ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এই যে ফোর্সটাকে সে ফিল করলো, আগের দিনকে একটা কথা বলেছিলাম ট্রিপল এফ, একজন আর ফোর্সকে শুনতে পাচ্ছ তো ক্লিয়ারলি এখন সবাই? দেখি ভলিউমটা কমানো আছে নাকি এখানে, হ্যালো এবার ঠিক আছে? দেখো এবার ঠিক হচ্ছে? আচ্ছা এবার দেখো, তো যখন আমি বলছিলাম যে ফোর্সটা অ্যাপ্লাই হবে, কত পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে, না কে কিউ ওয়ান কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এই যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হলো কিউ ওয়ান চার্জের ওপরে, এটা কার জন্য অ্যাপ্লাই হলো, না এই যে কিউ নট, সে কিছু না কিছু ফিল্ড এখানে অ্যাপ্লাই করেছে, এবং সেই ফিল্ডটার জন্য এই কিউ ওয়ান চার্জটা একটা ফোর্সকে ফিল করলো। তো যদি আমি বলি যে এ কত পরিমাণ ফোর্স ফিল করছে এটা, তো আমি একটু বললাম যে ফিল্ডকে আমরা ডিফাইন করি ফোর্স পার ইউনিট চার্জ, ফোর্স কে ফিল করছে কিউ ওয়ান, তাহলে পার কিউ ওয়ান চার্জে কত পরিমাণ ফোর্স ফিল হচ্ছে সেটাকে আমরা কি বলবো, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। তাহলে আমি বলতে পারি ই ইকুয়াল টু কত হবে, ই ইকুয়াল টু হয়ে যাবে এফ বাই কে ফিল করছে কিউ ওয়ান, তাহলে এফ বাই কিউ ওয়ান। যখন তুমি এফ বাই কিউ ওয়ান করছো, তখন ভেবে দেখো এফ মানে হচ্ছে এই পার্টটা, এটা বাই কিউ ওয়ান করলে এই কিউ ওয়ানটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তোমার কাছে থাকবে কত তাহলে কে কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এইটা হবে ফিল্ড কার জন্য, এই কিউ নট চার্জের জন্য। তো তুমি এখন এটাকে উল্টোভাবে দেখো, তুমি বলতে পারো যে স্যার ফোর্স তো এর ওপরেও একটা অ্যাক করবে, হ্যাঁ এর ওপরেও সেম পরিমাণের ফোর্স কাজ করছে, ওখানে এফ কাজ করলে এখানে এফ কাজ করবে, সেম অ্যামাউন্টের ফোর্স কাজ করবে, শুধুমাত্র ডিরেকশনটা উল্টো দিকে হবে। এখানে ফোর্সের ভ্যালু কত হবে, যা তুমি এখানে দেখেছিলে সেই পরিমাণেরই ভ্যালু হবে, কত ওই সেম জিনিস কে কিউ নট কিউ ওয়ান বাই আর স্কোয়ার। কিন্তু এখন ফোর্সটাকে কে ফিল করছে, কিউ ওয়ান নাকি কিউ নট, কে ফিল করছে এই মুহূর্তে ফোর্সটাকে বলো, কে ফিল করছে? কিউ ওয়ান।
ঠিক করে বলো, এইখানটাতে এইখানটাতে কিউ নট, তাই না? এখন ফোর্সকে কে ফিল করছে? কিউ নট। তাহলে আমি যদি এখানটাতে এখন ফিল্ডকে বার করতে যাই, তাহলে এই ক্ষেত্রে তুমি কত পাবে? এফ বাই কিউ নট। তাহলে এখন তুমি কত পাচ্ছ? যখন এফ বাই কিউ নট করবে, তখন কিউ নটটা ক্যান্সেল আউট হবে, থাকবে কত? কে কিউ ওয়ান বাই আর স্কোয়ার। এবার এখানটাতে গল্পটা তোমার বোঝার আছে। এটাকে আমি বললাম ই জিরো, এটাকে বললাম ই ওয়ান। ব্যাপারটাকে বোঝো, যখন আমি তোমাকে বললাম যে কিউ ওয়ান এর ওপরে ফিল্ড কে অ্যাপ্লাই করছিল, কিউ ওয়ানের ওপর ফিল্ড অ্যাপ্লাই করছিল কিউ নট, এবং যেই কারণে তার জন্য ফিল্ড কত পাচ্ছিলে তুমি? কে কিউ নট বাই আর স্কোয়ার। যখন তুমি বললে এখানটাতে এখানে ফিল্ড কে অ্যাপ্লাই করছিল কিউ ওয়ান, এখানে তুমি কত ফিল্ডের ফর্মুলা পেলে? কে কিউ ওয়ান বাই আর স্কোয়ার। তাহলে একটা কোনো পয়েন্ট চার্জ যদি তোমাকে দেওয়া থাকে, সেই পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তার ফর্মুলা কত হয়? না, কে কিউ বাই আর স্কোয়ার। এই আরটা হতে পারে বিভিন্ন রকমের ডিস্টেন্স, বুঝতে পারলে? তার জন্য ফিল্ড কত পাবো ওই পার্টিকুলার পয়েন্টে? না, কে কিউ বাই আর স্কোয়ার। ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি, যদি ভেক্টর কোয়ান্টিটি হয় তার মানে একে আমরা ভেক্টর ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন আমি আগের দিনকেও করেছিলাম, যদি আমি বলি যে ই নট, এটাকে আমি ভেক্টর ফর্মে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, কেউ বোঝার সময় কিন্তু লিখবে না, ঠিক আছে? কারণ দেখো, লেখাটা ইম্পর্ট্যান্ট নয়। লেখার জন্য তোমাদের বইয়ের মধ্যে, মডিউলের মধ্যে সব জায়গায় তোমরা লেখাটা পেয়ে যাবে, ওটা কোনো ইম্পর্ট্যান্ট ব্যাপার না। ইম্পর্ট্যান্টটা হলো কনসেপ্টটাকে বোঝা। তো যখন বুঝছো, ভালো করে মাথায় সেট করো, লেখার জন্য আমি টাইম দেবো, তখন আরামসে লিখে নেবে। যখন আমি বলছি ই নট ভেক্টর ফর্মে, ই নট মানে কিউ নট যেই পরিমাণ ফিল দিচ্ছে, কিউ নট কোন দিকে ফিল দিচ্ছে? এই রাইট সাইডে নাকি লেফট সাইডে? কোন দিকে কিউ নটের ফিল্ডটা আসছে? কিউ ওয়ানের ওপরে, বলো তো। কিউ ওয়ানের ওপরে কিউ নটের ফিল্ড ডান দিকে না বাঁ দিকে? কিউ নটের জন্য কিউ ওয়ানের ওপর ফিল্ড কোন দিকে আসবে, ডান দিকে নাকি বাঁ দিকে? কোন দিকে? ডান দিকে। ডান দিকে মানে সেই ক্ষেত্রে আমি আটটাকে আমি কিভাবে দেখাবো? না, এই ডান দিক, ডান দিক বলতে আমি কি দেখাবো? না, এইটাকে, এই ডিরেকশনটাকে আমি বলবো তার ক্যাপ, অর্থাৎ আর ক্যাপ। কিউ নটের বা ই নটের ফর্মুলা কি ছিল? ভ্যালু কে কিউ নট বাই আর স্কোয়ার ইনটু আর ক্যাপ, যেমন আমি আগের দিনকে করেছিলাম। আবার আর ক্যাপ মানে কত হয়? আর ক্যাপ মানে হচ্ছে ভেক্টর বাই মড অফ দি ভেক্টর। তাহলে আর স্কোয়ার ইনটু আর ভেক্টর বাই মড অফ দি ভেক্টর। এখান থেকে তুমি ফাইনালি কত পাবে? কে কিউ নট ডিভাইডেড বাই আর কিউ ইনটু আর ভেক্টর। তো এইটা হয়ে যাচ্ছে তোমার কাছে এখন ই নট ভেক্টর ফর্মে, বুঝতে পারলে? যদি তোমরা এইটাকে বুঝতে পারো, আগে তোমরা ঝটপট করে লিখে নাও, তারপর আমাকে তোমরা এই যে ই ওয়ান, এই ই ওয়ানের ভেক্টর ফর্মটাকে তোমরা আমাকে ডিরাইভ করে বলবে যে কত হবে ই ওয়ানের ভেক্টর ফর্মটা, ঠিক আছে? আগে এটাকে লিখে নাও, তারপর বাকিটাকে করবে। চলো ঝটপট করে লেখো। সবসময় মনে রাখবে, ফোর্সের জন্য কিন্তু ফিল্ড হয় না, ফিল্ডের জন্য ফোর্স হয়। যদি আজকে ফিল্ড না থাকতো, তাহলে ফোর্সটা জেনারেট হতে পারতো না। কিন্তু যদি ফোর্স থাকে, তার মানে যে ফিল্ড হচ্ছে, এটা ভুল কথা। ফিল্ড আগে আসবে, তারপরে তার রেজাল্টের মানে অ্যাজ এ রেজাল্ট কোনটা আসবে? না, অ্যাজ এ রেজাল্ট আসবে তোমার ফোর্স। তো আগে সবসময় ফিল্ড প্রডিউস হবে। লেখো চটপট। এবং এই সমস্ত জিনিস না মাথায় রাখবে, কুলম্বস ল যেটা দেওয়া হয়েছে, সবসময় এগুলো আমরা পয়েন্ট চার্জের জন্য অ্যাপ্লাই করি। অলওয়েজ সবসময় পয়েন্ট চার্জের জন্য অ্যাপ্লাই করা হয়। এবার আমি খুব একটা ডেরিভেশন এই ক্লাসের মধ্যে করাবো না, কেন কি আমাদের শুধুমাত্র যেই ফোকাস ব্যাচ এইগুলো, আমরা শুধুমাত্র কনসেপ্ট নিয়ে খেলা করবো এখানটাতে, বুঝতে পারলে? আর নিউমেরিক্যালস যেগুলো আমাদের দরকার, কারণ ডেরিভেশন সেগুলো বোর্ডসের জন্য কাজে লাগে, আমি ওইখানটাতে অতটা ফোকাস নেই। আমার কাজ হলো এখানটাতে তোমার যেইটাকে তোমাদের ভালো করে করানো। তো আমি প্রসেসগুলোকে বলে দেবো যে কীভাবে তোমাকে করতে হবে জিনিসগুলোকে। আগে তোমার লিখে নাও, তুমি এই দিকটাকে পজিটিভ নিয়েছো না, তবে তো এখানে আর ভেক্টর লিখলে, তাহলে এই দিকটাকে যখন তুমি নেবে তখন মাইনাস আর ভেক্টর নিতে হবে, তাই না? আচ্ছা, ই ওয়ানটা আর কে করলে, সিমরান করেছিলে ই ওয়ানটা এসেছিল?
দেখো তাহলে কত আসবে ই1টা, সেম লজিক দিয়ে আমি যদি বলি তাহলে কত আসবে ই1 মানে কত ছিল না, কে কি ওয়ান বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। আর ক্যাপ মানে কি, আর ভেক্টর বাই আর। এখানে আর ক্যাপ বলতে আমি কোনটা লিখবো, মাইনাস আর ক্যাপ, কেন কি আমি ডান দিকটাকে প্লাস নিচ্ছি অর্থাৎ বাঁ দিকটা কি আসবে আমার মাইনাস। তো সেই জন্য এখানে কি লিখবো আমি, কে কি ওয়ান ডিভাইডেড বাই আর কিউব ইন্টু মাইনাস আর ভেক্টর। এটা হয়ে যাবে আমার কোনটা না ই ওয়ান এর ভেক্টর ফর্মটা, ঠিক আছে। আচ্ছা এবারে যখন আমি, হ্যাঁ এটা মাইনাস আর ক্যাপ, মাইনাস আর ক্যাপ, ঠিক আছে। চলো এবার দেখো, এবারে এই যে সমস্ত জিনিসগুলো আমরা পড়লাম এখান থেকে যখন আরো ডিটেল আমি স্টাডি করতে যাব ফিল্ড সম্বন্ধে, তখন আমাকে কয়েকটা ডিস্ট্রিবিউশন সম্বন্ধে জানতে হবে, যে ডিস্ট্রিবিউশন চার্জ ডিস্ট্রিবিউশনটা কি জিনিস। কারণ কিন্তু কুলম্বস ল না সবসময় পয়েন্ট চার্জের জন্য অ্যাপ্লিকেবল, কখনো ডিস্ট্রিবিউশন অফ চার্জের জন্য অ্যাপ্লিকেবল নয়। ডিস্ট্রিবিউশন অফ চার্জ বলতে আমি কোনটাকে বোঝাচ্ছি, ধরো আজকে আমি তোমাকে একটা লাইন দিলাম, একটা ধরো কন্ডাক্টিং ওয়্যার দিয়ে দিলাম, যে কন্ডাক্টিং ওয়্যারটার মধ্যে থ্রু আউট পুরো চার্জ কন্ডাক্টিং ওয়্যার, তার মানে সেই পুরো কন্ডাক্টিং ওয়্যারটা চার্জে ভরে আছে, এটাকে বলা হয় চার্জ ডিস্ট্রিবিউশন। যখন একটা কোনো লেন্থ ওয়াইজ চার্জ ডিস্ট্রিবিউটেড থাকবে তাকে বলা হয় লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। যখন একটা এরিয়ার ওপরে বা একটা ক্ষেত্রফলের ওপরে চার্জ ডিস্ট্রিবিউটেড থাকবে তখন তাকে আমরা বলি এরিয়াল চার্জ ডিস্ট্রিবিউশন বা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। আর যখন একটা ভলিউমের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউটেড থাকবে তখন তাকে আমরা বলি ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। ব্যাপারটাকে ভালো করে বোঝো, আমি একটুখানি ড্র করে দেখাই তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। দেখো মনে করো যে এই একটা লাইন আছে বা একটা কন্ডাক্টিং ওয়্যার আছে যেটা থ্রু আউট এরকমভাবে আমি চার্জটাকে তার সেখানে ডিস্ট্রিবিউট করে রেখেছি পুরো ওয়্যারটাতে এরকমভাবে। যখন আমি চার্জকে ডিস্ট্রিবিউটেড করে রাখবো এখানটাতে, টোটাল চার্জ ধরো এখানটাতে যে কিউ এবং এর টোটাল লেন্থ সেটা হচ্ছে এল, তো এখানটাতে টোটাল চার্জ বাই টোটাল লেন্থ অর্থাৎ কিউ বাই এল, এটাকে বলবো কি না লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। এবং একে ল্যামডা দিয়ে দেখানো হয়, এটা কি বলবো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। যখন একটা এরিয়ার ওপরে আমি চার্জকে পুরো ডিস্ট্রিবিউটেড করে রাখবো এখানটাতে, ধরো এই হলো একটা এরিয়া, একটা কোনো সারফেস তোমাকে দেওয়া আছে এখানটাতে, যেখানে এরকম ভাবে আমি পুরো চার্জকে ডিস্ট্রিবিউট করে রেখেছি, এর যদি টোটাল এরিয়াটাকে আমি বলি এ এবং এখানে টোটাল চার্জ আছে কিউ, তাহলে টোটাল চার্জ বাই টোটাল এরিয়া এটাকে আমরা বলবো সিগমা। আর এই সিগমা মানে হচ্ছে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন বা সারফেস চার্জ ডেন্সিটি। এক সেকেন্ড, এখানে ডিস্ট্রিবিউশন লিখে ফেললাম, এটাকে ডেন্সিটি বলতে হবে, লিনিয়ার চার্জ ডেন্সিটি সরি। আর এই সিস্টেমটাকে বলা হয় লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, বুঝতে পারলে। আর টার্মটা হচ্ছে ল্যামডা মানে হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি, এটাকে আমরা কি বলবো সারফেস চার্জ ডেন্সিটি। এই জিনিসগুলো প্রচন্ড কাজে লাগবে, কিন্তু সাংঘাতিকভাবে কাজে লাগবে, কোয়েশ্চেন দেয় এই সমস্ত টার্মগুলোকে ইউজ করে। ডিরেক্টলি তোমাকে জিজ্ঞেস করবে না যে সিগমা মানে কত, ল্যামডা মানে কত, তোমাকে যখন কিছু নিউমেরিক্যালস করবে অনেক জায়গাতে এগুলো ইউজ করতে হবে তোমাকে। তখন যখন তুমি একটা কোনো ভলিউমের মধ্যে পুরো ভলিউমটাকে তুমি চার্জ দিয়ে ভরে রেখেছো, সেই ক্ষেত্রে তাকে তোমরা কি বলবে না ভলিউম চার্জ ডেন্সিটি। ধরো একটা কোনো কিউবিক্যাল ফর্ম আছে এবং এই পুরো কিউবটাকে তুমি চার্জে ভরে রেখেছো, এর ভিতর দিকে পুরো চার্জে ভর্তি আছে পুরো ভলিউমটাতে, এবং টোটাল চার্জ সাপোজ কিউ, টোটাল ভলিউম সাপোজ ভি, তাহলে চার্জ পার ইউনিট ভলিউম কিউ বাই ভি এটাকে বলা হয় রো। এর মানে কি, এর মানে হচ্ছে ভলিউম চার্জ ডেন্সিটি। ভলিউম চার্জ ডেন্সিটি, বুঝতে পারলে। এই তিনটাকে লিখে না, তারপর আরো আগে যাব, লিনিয়ার চার্জ ডেন্সিটি, সারফেস চার্জ ডেন্সিটি, ভলিউম চার্জ ডেন্সিটি, একদম সোজা জিনিস, কিচ্ছু না। টোটাল চার্জ বাই টোটাল লেন্থ, টোটাল চার্জ বাই টোটাল এরিয়া, টোটাল চার্জ বাই টোটাল ভলিউম। যখন আমি ভলিউমের কথা বলছি, আমি এরিয়ার কথা বলছি, এরকম কোনো বাউন্ডেশন নেই যেটাকে সবসময় একটা স্কোয়ার টাইপের স্ট্রাকচার আসতে হবে, কখনো নয়। হতে পারে আমাকে একটা কোনো ডিস্ক টাইপের স্ট্রাকচার দিলো এখানটাতে, তাহলে সেই ক্ষেত্রে পাই আর স্কোয়ার তার এরিয়া হয়ে যাবে। হতে পারে আমাকে একটা কোনো স্ফিয়ার দিলো, তাহলে 4/3 পাই আর কিউব তার ভলিউম হয়ে যাবে। তেমন একদমই বাউন্ডেশন নেই যে অলওয়েজ কিউব হতে হবে কিংবা স্কোয়ার টাইপের স্ট্রাকচার হতে হবে, একদমই নয়, যে কোনো স্ট্রাকচার হতে পারে।
হ্যাঁ রো, ল্যামডা সিগমা রো। সানিয়া বুঝতে পারছো? দেখো শঙ্করদীপ, তোমাদের মহামায়া স্কুলে তোমাদের অনেক সিনিয়র হবে হয়তো, অভিক সাহা বলে কাউকে চিনতে ওখানকার? আচ্ছা, তোমাদের মহামায়া স্কুলে একটা সময় আমার কয়েকটা বন্ধু ছিল বুঝলে, একই সঙ্গে সব পড়তে পড়তে যেতাম। যদি ওখানে আমার বাড়ি না, আমার তোমার বালিতে, এবারে ওইখানটাতে সবাই পড়তে আসতো। তোমাদের ওইখান থেকে অনেকে পড়তে আসে না বালির দিকে? তো ওখানে তোমাদের মহামায়া স্কুলের অনেকে পড়তে আসতো, তো তোমার অনেক বন্ধু বান্ধব ছিল তোমাদের স্কুলে, অভিজ্ঞ একজনই যথেষ্ট ভালো স্টুডেন্ট ছিল। মহামায়া থেকে একটা সময়, আমি জানি না এখন কতটা র্যাঙ্ক বেরোয়, কিন্তু একটা সময় HS-এ ভালো ভালো র্যাঙ্ক হতো। কিন্তু লাস্ট কিছু বছর ধরে কেমন র্যাঙ্ক হয়েছে? HS-এ কি নামটা এসেছে টপ 10-এর মধ্যে? কিন্তু আগে কিন্তু আসতো স্যার HS-কে তাই না? না আগে আমাদের সময় তখন সিঙ্গুর মহামায়া স্কুলে, ওখান থেকে তোমার উচ্চ মাধ্যমিকে বেশ ভালো র্যাঙ্ক ট্যাঙ্ক বেরোতো, ভালো রকম স্কোর হতো ওখান থেকে। চলো কমপ্লিট তো লেখাটা? আচ্ছা চলো এবার আসছি পরেরটাতে। নেক্সট দেখো, পরেরটা হচ্ছে তোমার এটা কি না, আচ্ছা নেক্সট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স। দেখো যখন আমি ফিল্ডের কথা বললাম, তোমাকে এই ফিল্ডটাকে ইমাজিন করতে হবে যে এই ফিল্ডটা কোন দিকে কাজ করছে, কিভাবে কাজ করছে। তো এই ইমাজিনটা করার জন্য আমি প্রথমে যেহেতু বলছি যে তোমাকে ইমাজিন করতে হবে, এই ফিল্ড লাইন্সটা না এটা একটা ইমাজিনারি কনসেপ্ট, কখনো তুমি কোনো ফিল্ড লাইন্সকে সামনের থেকে দেখতে পাবে না। কিন্তু লজিক্যালি যদি ভাবনা চিন্তা করা যায়, তাহলে এটাকে লজিক্যালি তুমি এটাকে বলতে পারো যে হ্যাঁ এরকম কিছু একটা এক্সিস্ট করছে, কিন্তু সামনের থেকে তুমি দেখতে পাবে না। দেখো পৃথিবীতে এরকম অনেক কিছু হয় যেগুলো কারণ সামনে থেকে দেখতে পায় না, কিন্তু সেগুলো হয়, বুঝতে পারলে? তো সেরকম ধরে ফিল্ড লাইন্স হচ্ছে এরকম একটা জিনিস। যেমন তোমরা পরবর্তীকালে পড়বে যে একটা চার্জ যখন মুভ করে, সেই ক্ষেত্রে সে ইলেকট্রিক ফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড দুটোকে প্রডিউস করতে পারে। কিন্তু কী করে প্রডিউস করে, বা যখন একটা ইলেকট্রিক ফিল্ডকে প্রডিউস করলো এবং তার জন্য অন্য চার্জ একটা ফোর্সকে ফিল করলো, সামনের থেকে কেউ দেখতে পারলো না যে কীভাবে সেই ফিল্ডটা অন্য চার্জকে ফোর্স অ্যাপ্লাই করছে। কিন্তু এমনটা একদমই নয় যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, ফোর্স কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। তো পৃথিবীতে কিন্তু এরকম ঘটনা প্রচুর ঘটে বুঝলে, যেখানটাতে কিছু ঘটনা ঘটছে অথচ তুমি বুঝতে পারছো না যে কেন ঘটছে, মানে তুমি সামনে থেকে দেখতে পারছো না। হ্যাঁ তুমি লজিক্যালি আন্ডারস্ট্যান্ড করতে পারো, বুঝতে পারলে? ইভেন এই যে ফিল্ডের কনসেপ্টগুলো না, এগুলো এতটাই ইম্পর্টেন্ট যখন কোনো একটা চার্জ মুভ করে। মনে রাখবে, এটা আমি লেখাবো তোমাদেরকে আজকে, যখন কোনো একটা চার্জ রেস্টে থাকবে তখন সে শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডকে এমিট করবে। যখন কোনো একটা চার্জ কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করবে, তখন সে ইলেকট্রিক ফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড দুটোকেই রেডিয়েট করতে এমিট করবে, কিন্তু কোনোরকমভাবে এনার্জিকে সে রেডিয়েট করবে না। যখন সে একটা অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করবে, মানে তার স্পিডটা ক্রমাগত বাড়ছে, সেই সময় ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুটোকেই সে প্রডিউস করবে, অ্যাজ ওয়েল অ্যাজ সে এনার্জিকেও রেডিয়েট করবে। তো এই যে ঘটনাগুলো ঘটে না, অর্থাৎ যখনই চার্জ মুভ করছে, অ্যাক্সিলারেট করছে, তখন সে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে পারছে, ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করতে পারছে, ইভেন সে রেডিয়েশনও করতে পারছে এনার্জিটা। তো তোমার বডির মধ্যে এরকম প্রচুর রিয়াকশানস ঘটে, তোমরা পড়ে এসছো ইলেভেনে যে রেসপিরেশন হয়, তো যেমন গাছের মধ্যে হয় ফটোসিনথেসিস রেসপিরেশন, আমাদের মধ্যেও সেলগুলোর মধ্যে রেসপিরেশন হয়, এবং আমাদের যে নার্ভ ইম্পালসগুলো হচ্ছে সেখানেও ইলেকট্রিক্যাল নার্ভ ইম্পালস হয়, যেগুলোর মধ্যে এই চার্জের কন্ডাকশন হয়। তো এই সমস্ত জায়গাতে কিন্তু চার্জ মুভ করে। চার্জ মুভ করার জন্য তার মানে হচ্ছে এটাই যে আমাদের শরীর, সেও কিন্তু ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড এগুলোকে প্রডিউস করতে পারে, এবং প্রডিউস করতে পারে বলে কখনো খেয়াল করে দেখবে, ধরো তুমি একটা কোনো বাসে উঠেছো কিংবা ট্রেনে উঠেছো, যেখানে তুমি ধরো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ঘুমিয়ে পড়েছো, তুমি বুঝতে পারছো না যে তোমার আশেপাশে কেউ আছে কি নেই, তুমি দেখতেও পারছো না, কারণ তুমি ঘুমিয়ে আছো। হট করে দেখবে যখন তোমার আশেপাশে কিংবা তোমার পিছনে কেউ এসে দাঁড়াবে, তোমার একটা সিক্স সেন্স কাজ করে এবং সেটা তুমি বুঝতে পারো যে কেউ একজন তোমার আশেপাশে এসে দাঁড়িয়েছে। এটা বুঝতে পারো হয় কখন এটা? হ্যাঁ
হয় না? তো এই জিনিসগুলো কিন্তু বেসিক্যালি এই কারণেই হচ্ছে, কেন কি যেমন তোমার বডি ফিল্ড লাইন্সকে এমিট করছে বা তোমার বডির যেমন একটা ফিল্ড আছে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড, সেই রকমই অন্যজন যে এসে তোমার পাশে দাঁড়ালো তারও কিন্তু একটা ফিল্ড আছে, এবং তোমার ফিল্ড যখনই ডিস্টার্ব হচ্ছে অন্যজনের ফিল্ড দিয়ে তখন তুমি সেই ডিস্টারবেন্সটাকে ফিল করতে পারছো এবং তোমার মনে হচ্ছে যে তোমার আশেপাশে কেউ একজন আছে, বুঝতে পারলে? দেখবে এইখান থেকে না যারা তোমার এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিকে রিসার্চ করে দেখবে তারাও সেই বিভিন্ন রকম মিটার নিয়ে ঘুরে ঘুরে বেড়া দেখবে, ম্যাগনেটোমিটার, তারপর কী বলে EMF মেজার করার যে মিটারগুলো, তারা বেসিক্যালি কিন্তু এটাই করে। ওই মিটারগুলোর কাজ হলো বেসিক্যালি বিভিন্ন রকম ফিল্ডকে সেন্স করা। তো এমন ধারা নয় যে ওই মিটারে কিছু সেন্স করতে পারলো মানে সেখানটাতে ভূত আছে, ওটা একদমই নয়। ওই মিটার কিছু সেন্স করছে মানে সেখানটাতে কিছুটা ফিল্ড আছে, সেই ফিল্ড আছে মানে সেটা হতে পারে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেটা হতে পারে কোনো ওখানটাতে হায়ার ম্যাগনেটিক ফিল্ড আছে কিংবা হায়ার ইলেকট্রিক ফিল্ড আছে, কিংবা যখন কোনো একটা জায়গাতে ইভেন এরকমও হয় যে ধরো যেখানটাতে তারা রিসার্চ করছে বা তারা কাজকর্ম করতে গেছে তার নিচ দিয়ে খুব বেশি পরিমাণে জলের ফ্লো আছে, তো যখন জল খুব বেশি স্পিডে ফ্লো করবে সেই ক্ষেত্রেও একটা এনার্জি রেডিয়েশন সে করে এবং সেই ফিল্ডটাকে সে তো সেন্স করছে, এবং এইগুলো হয়, বুঝতে পারলো? তো এগুলো একদমই নয় যে ওই মিটারে যখনই কিছু সেন্স করে সেটা সবসময় ভূতকে বলছে, এটা একদম ভুলভাল কথা, বুঝতে পারলে? তো যেই কারণে এই যে সমস্ত কাজ কারবারগুলো করা হয় না, এই সমস্ত কিছুর পেছনে কিন্তু একটা জিনিস দাঁড়িয়ে আছে, আর সেটা হচ্ছে এই ফিল্ড। এই ফিল্ডকে যখন আমি তোমরা শিখে গেলে যাচ্ছে ফিল্ড কী জিনিস না, ফিল্ড হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জ কিংবা পার ইউনিট মাস কিংবা ম্যাগনেটের ক্ষেত্রে অন্যভাবে আমরা দেখবো, কিন্তু তাকে আমি দেখবো কী করে, অবজার্ভ করবো কী করে? তাকে আমি তো চোখের সামনে দেখতে পারবো না, কখনই দেখতে পারবে না, কিন্তু তুমি এটাকে ইমাজিন করতে পারো। যখন ইমাজিন করা হয় তখন প্লাস আর মাইনাস এই দুটো চার্জের জন্য দুই রকমের ইমাজিনেশন থাকে। যখন কোনো প্লাস চার্জ হয় সে সবসময় ফিল্ড লাইন্সকে তার সারাউন্ডিং দিয়ে এমিট করবে, অলওয়েজ একটা প্লাস চার্জ সবসময় ফিল্ড লাইন্সকে এমিট করবে এরকমভাবে, এবং এই ফিল্ড লাইন্সগুলো তার যে সারফেস তার সঙ্গে পারপেন্ডিকুলার হবে, বুঝতে পারলে? এবার তুমি বলতে পারো যে স্যার এই যে এমিশনগুলো হচ্ছে এটা কি একটা প্লেনে হচ্ছে না? যদি এইখানে একটা পয়েন্ট চার্জ থাকে তাহলে স্ফেরিক্যালি সব দিকে এরকমভাবে, বুঝতে পারলে? সব দিকে কিন্তু এমিশনটা হচ্ছে, এমন নয় যে শুধুমাত্র একটা প্লেনের ওপর এমিশনটা হবে, একদমই না। মানে তুমি মনে করো একটা ফুটবল যেমন স্ফেরিক্যাল জিনিস, সেই রকমই ফিল্ড লাইন্সগুলো একটা ফুটবলের মধ্যে দিয়ে ধরো চারিদিকে এরকমভাবে এমিট করছে স্ফেরিক্যালি, বুঝতে পারলে? এইটা হলো ঘটনাটা। যখন তুমি বলছো একটা নেগেটিভ চার্জ সেই সময় কী হবে, মানে সেই নেগেটিভ চার্জের দিকে আসবে ফিল্ড লাইন্সগুলো এরকমভাবে, নেগেটিভ চার্জের দিকে, বুঝতে পারলে? এরকমভাবে, এবং এই ক্ষেত্রেও সেম জিনিস হবে যে স্ফেরিক্যালি হবে, সব দিক থেকে স্ফেরিক্যালি ওইদিকে তোমার ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো আসতে শুরু করছে এরকমভাবে। এই ফিল্ড লাইন্সের ইলেকট্রিক ফিল্ড লাইন্সের একটা প্রপার্টি আছে যেটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের থাকে না, প্রপার্টিটা হলো যে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন কখনো লুপ তৈরি করে না, লুপ তৈরি করে না বলতে কখনো প্লাস থেকে ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে আবার প্লাসে ফিরে আসবে না, কারণ তুমি ভেবে দেখো যদি প্লাস থেকে বেরিয়ে আবার প্লাসের মধ্যে ফিরে আসে তাহলে একটা লুপ তৈরি হয়ে গেল, এটা কখনো সম্ভব না। সেম মাইনাসের ক্ষেত্রে হয়, এমন হবে না যে মাইনাসের মধ্যে ঢুকলো আবার এইখান থেকে বেরিয়ে আবার এখানে ঢুকলো, এরকম কখনো হবে না, বুঝতে পারলে? তো অলওয়েজ প্লাস থেকে মাইনাস এই দিকে যেতে পারে, অর্থাৎ যদি তুমি এরকম ধরো সিস্টেম করো যে এখানে একটা প্লাস এখানে একটা মাইনাস, তাহলে প্লাস থেকে মাইনাস যাবে, হ্যাঁ এটা সম্ভব যে প্লাস থেকে মাইনাস আসবে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এটা সম্ভব হবে, কোনো অসুবিধা নেই। এটা সম্ভব, বুঝতে পারলে? কিন্তু এটা সম্ভব নয় যে প্লাস থেকে ঘুরে আবার সেটা প্লাসের দিকে আসলো। ইভেন এটাও একটা জিনিস যে কখনো দুটো ফিল্ড লাইন্স একে অন্যকে ইন্টারসেক্ট করতে পারে না, মানে ধরো তুমি বললে যে এই একটা ফিল্ড লাইন্স আর এই একটা ফিল্ড লাইন এটা একে অন্যকে ইন্টারসেক্ট করলো, না এটা সম্ভব নয়, এটা কখনোই সম্ভব হবে না, বুঝতে পারলে? এটা নট পসিবল। কিন্তু যদি তুমি বলো যে এরকম ধরো যে এই একটা ফিল্ড লাইন আর এই একটা ফিল্ড লাইন, হ্যাঁ এটা সম্ভব, মানে ধরো আজকে তুমি বললে যে এই একটা প্লাস চার্জ যেটা ফিল্ড লাইন্সকে এমিট করছে, ঠিক আছে এরকমভাবে এই একটা প্লাস চার্জ সেটাও ফিল্ড লাইন্সকে এমিট করছে এরকমভাবে, তো কী হবে যদি তুমি দুটো প্লাস চার্জকে সামনাসামনি নিয়ে আসো? সামনাসামনি নিয়ে এলে প্রথমত এরা ইন্টারসেক্ট তো করবে না, কিন্তু কী হবে না বেঁকে যাবে, অর্থাৎ এই ফিল্ড লাইন্সটা এইদিকে চলে যাবে, এটাও এইদিকে চলে যাবে, এটাও এরকমভাবে ঘুরে যাবে না, বুঝতে পারলে? কিন্তু এরকমভাবে ঘুরে যাবে, এটাও এরকমভাবে ঘুরে যাবে, কিন্তু এরা ইন্টারসেক্ট করবে না, বুঝতে পারলে? তো ফিল্ড লাইন্স কখনো ইন্টারসেক্ট করবে না, ঘুরে যেতে পারে, বুঝতে পারলে? এই আইডিয়াগুলো ক্লিয়ার হলো কি কি বললাম এখানটাতে?
আরে হ্যাঁ কি না বলো, ক্লিয়ার কি? আচ্ছা, যে কোনো একটা পার্টিকুলার ফিল্ড লাইনের জন্য যে কোনো ফিল্ড লাইনকে তুমি নিয়ে নাও, তার যে কোনো পয়েন্টকে তুমি নাও। ধরো আমি বললাম যে এই ফিল্ড লাইনটার আমি এই পয়েন্টটাকে বলছি, এখানে একটা ট্যানজেন্ট ড্র করো, এই ট্যানজেন্টটা হবে এই পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ডিরেকশন। যদি তুমি এই পয়েন্টটাকে বলো তাহলে এইদিকে ট্যানজেন্ট ড্র করো, এইটা হবে এইখানটাতে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। বুঝতে পারলে? অর্থাৎ যে কোনো পয়েন্টে যদি তুমি ট্যানজেন্ট ড্র করো তাহলে সেই ট্যানজেন্টটা তোমাকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনকে শো করবে। এখন কেন এইখানে ক্রস করতে পারে না, এটার পেছনে এই জিনিসটা আছে। ধরো আমি বললাম যে এই পার্টিকুলার পয়েন্টটা, এই পার্টিকুলার পয়েন্টটাতে ফিল্ড কোন দিকে হবে? ট্যানজেন্সিয়াল এই দিকে ইলেকট্রিক ফিল্ড। এই পার্টিকুলার পয়েন্টে ফিল্ড কোন দিকে হবে? এই লাইনটার জন্য এই দিকে। তো এখানটা তুমি কি পাচ্ছ? এখানে তুমি এটা পাচ্ছ যে একটা পয়েন্টের জন্য দু রকমের ফিল্ড লাইন, এটা তো সম্ভব নয় তাই না? একটা পয়েন্টে একরকমেরই তুমি ফিল্ড পাবে, কিন্তু এখানটা তুমি একটা পয়েন্টে দু রকমের দিকে ফিল্ড পাচ্ছ, এটা কখনো সম্ভব নয়। আর যেই জন্য দুটো ফিল্ড লাইন কখনো ক্রস করতে পারে না। তাহলে তুমি দেখো না, একটা পার্টিকুলার পয়েন্টে ফিল্ডের ডিরেকশন একটা দিকেই থাকতে পারে, কিন্তু এখানে একটা পয়েন্টে ফিল্ডের ডিরেকশন দু দিকে চলে আসছে। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ কি না বলো, ঝটপট করে বলো বলো। চলো লিখে নাও এবার। এই ফিল্ড লাইনসগুলো কিন্তু তুমি দেখতে পারবে না, বুঝতে পারলে? তোমরা, আমি জানি না তোমরা একটা প্র্যাকটিক্যাল করেছো কি না, একটা প্র্যাকটিক্যাল তোমাদের 11-12 থাকে, সম্ভবত 12 থাকে, একটা ম্যাগনেটকে নিতে হয় এবং তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড লাইনসকে ড্র করতে হয়। করেছো তোমরা এটা এখন অবধি প্র্যাকটিক্যালটা? তো করবে, তোমরা দেখবে। আমি জানি না তোমাদের ওটা আছে কিনা এখন সিলেবাসে, সম্ভবত ওটা থাকবে। হ্যাঁ, ওই ফিল্ড লাইন ড্র করতে হয় একটা করে, একটা সে চুম্বক সলাকা কম্পাস নিতে হয়, কম্পাস নিয়ে বিভিন্ন জায়গাতে পুট করতে হয় চুম্বকটা চারিদিকে, দিয়ে ফিল্ড লাইনসগুলোকে ড্র করতে হয়, পয়েন্টগুলোকে মার্ক করে করে। তো তুমি যখন ওখানে ড্র করলে, তার মানে তুমি একটা ফিল্ড লাইনসকে ড্র করে দেখাতে পারছো, কিন্তু তুমি ভেবে দেখো ওই ফিল্ড লাইনটাকে তুমি নিজের চোখের সামনে কখনো দেখতে পারবে না। এটাই হলো ব্যাপারটা, জিনিসটা হয়তো এক্সিস্ট করছে কিন্তু কেউ আজ অব্দি চোখে দেখতে পারছে না যে ইলেকট্রিক ফিল্ড লাইনসটা সামনের থেকে সত্যি এরকমভাবে মুভ করছে, কিন্তু হ্যাঁ এক্সিস্টেন্স তোর আছে। এবং এই ফিল্ড লাইনসটাকে যে বুঝতে পারবে না, তুমি ভেবে দেখো একটা প্লাস চার্জ, একটা প্লাস চার্জ যখনই এখানে তুমি আরেকটা প্লাস চার্জকে প্লেস করবে, এই ফিল্ড লাইনসটা কীরকমভাবে কাজ করছে বলো? এই পয়েন্টে ফিল্ড কোন দিকে? এই দিকে। অর্থাৎ এই দিকে যখন একে প্লেস করবে, যেই দিকে ফিল্ড সেই দিকে ফোর্স অনুভব করবে, এই দিকে সেটা মুভ করে যাবে। বুঝতে পারলে? এর ফর্মুলা কী হয় আমি আবার লিখে দেবো এখন, আগে তোমরা লিখে নাও, তারপরে ডিটেলারও বোঝাচ্ছি আমি। লেখা হলে বলবে কিন্তু, হলো কমপ্লিট? আচ্ছা, এবার দেখো যেটা আমরা আগের দিনকে দেখলাম, একটু আগে যেটা দেখলাম না, যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড মানে কি ছিল? E=F/Q, মনে আছে? E=, কি ছিল? F/Q। তাহলে ওখান থেকে আমি এটা বলতে পারি যে F মানে কত হবে? E×Q, তাই না? দেখো E=, কত ছিল? F/Q, তাই তো? তাহলে F সমান কত হবে? F সমান হয়ে যাবে E×Q। এটা এবার তুমি ভেবে দেখো, যদি আজকে এই কিউটা পজিটিভ হয় তাহলে যেই দিকে ফিল্ড সেই দিকেই ফোর্স। কেন? দেখো এটাও আসছে পজিটিভ, এটাও আসছে পজিটিভ, তার মানে কি যেই দিকে ফিল্ড কাজ করছে একটা পজিটিভ চার্জকে যদি আমি সেই দিকে রেখে দিই সেই ফিল্ডের ওপরে, তাহলে যেই দিকে ফিল্ড সেই দিকে ফোর্স কাজ করবে। কিন্তু কি হবে যদি আমি নেগেটিভ চার্জকে রাখি? তাহলে সেই ক্ষেত্রে ফোর্সটা হয়ে যাবে E×-Q। এর মানে কি আসবে? -E×Q। তার মানে কি? তার মানে হচ্ছে এটাই যে তুমি যেই দিকে ইলেকট্রিক ফিল্ডকে রাখলে, আর যদি তুমি একটা ইলেকট্রিক ফিল্ড যেদিকে তুমি প্রডিউস করলে সেইখানে যদি তুমি নেগেটিভ চার্জকে রাখো, তাহলে যেই দিকে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে তার উল্টো দিকে সেই নেগেটিভ চার্জটা ফ্লো করবে। তার মানে কি? ধরো আজকে তুমি একটা কোনো পজিটিভ চার্জকে এইদিকে তুমি ইলেকট্রিক ফিল্ড দিয়েছো, এইদিকে তুমি ইলেকট্রিক ফিল্ড দিলে, এখানে তুমি একটা পজিটিভ চার্জকে প্লেস করলে, তাহলে এর উপর ফোর্স কোন দিকে কাজ করবে? ডান দিকে নাকি বাঁ দিকে? বলো কোন দিকে কাজ করবে, ডান দিকে নাকি বাঁ দিকে?
যদি এখানে ইলেকট্রিক ফিল্ড রাখে এইদিকে, বলো কোন দিকে ফোর্স কাজ করবে, পজিটিভটার উপরে, ডান দিকে নাকি বাঁ দিকে? তুমি এই ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে যদি একটা পজিটিভ চার্জ কে রেখে দাও তাহলে ফোর্স কোন দিকে কাজ করবে, ডান দিকে নাকি বাঁ দিকে? কোন দিকে? ডান দিকে। কেন? কারণ পজিটিভ চার্জের জন্য যেই দিকে ফিল্ড সেই দিকে ফোর্স কাজ করবে। তাহলে এর জন্য ফোর্স কোন দিকে হবে? মানে এর জন্য ফোর্স হয়ে যাবে আমার ডান দিকে। আর এটাই হলো কারণ, যখন আমরা কোন ইলেকট্রনকে কোন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখবো সেই ক্ষেত্রে ইলেকট্রনটা যেই দিকে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে তার উল্টো দিকে মুভ করা স্টার্ট করবে। বুঝতে পারলে? এটাই হলো তার ডিসেন্টটা, যে কেন ইলেকট্রন উল্টো দিকে ফ্লো করে, কেন কি তার উপর ফোর্স কাজ করবে উল্টো দিকে, এবং যেই কারণে যেদিকে ইলেকট্রিক ফিল্ড তার উল্টো দিকে ইলেকট্রনের ফ্লো করা স্টার্ট হয়। বুঝা গেল? চলো লিখে নাও ঝটপট করে এটাকে, তারপর আগে যাচ্ছে। এখানে ফিজিক্স পড়তে ভয় কার কার লাগে, সাবজেক্টে ভয় কার লাগে? শঙ্করদীপ, ভয় লাগে ফিজিক্স পড়তে? কঠিন মনে হয়? আচ্ছা, তোমার কি নাম যেন? সৌমিত নাকি? মানে ভাল লাগে পড়তে? আচ্ছা, তো শঙ্করদীপ কাল থেকে যা যা পড়েছিল সেগুলো কোনো কি ডাউট আছে কিছু? বুঝতে পারছো সব কিছু? দেখো ফিজিক্স সাবজেক্টটা কেমন জানো তো, এইখানটাতে তোমার ভয় তখনই আসবে যখন তুমি সাবজেক্টটাকে বুঝতে পারবে না। সব থেকে সোজা সাবজেক্ট যদি তুমি বলতে চাও সেটা কিন্তু এটাই। কেন বলো তো? তার কারণ এখানে মুখস্থ করতে হয় না। মুখস্থ বলতে কয়েকটা ফর্মুলা তোমায় মাথায় রাখতে হবে, বাকি সবটাই তোমার চিন্তার উপরে ডিপেন্ড করবে। তুমি ভাবতে পারো, তুমি জানো যে কি হয়, তুমি সলভ করতে পারবে। তুমি ভাবতে পারছো না, তুমি সাবজেক্টটাকে জানো না, তোমার কাছে কনসেপ্ট নেই, তুমি কিচ্ছু পারবে না। আর এখানে কোনো এক্সেপশন নেই, যেটা তোমরা কেমিস্ট্রি বায়োতে পাও যে এক্সেপশন হাজারখানা তোমাকে মনে রাখতে হবে, এখানে কিন্তু ওইসব কিচ্ছু নেই। এখানে হ্যাঁ তো হ্যাঁ না তো না, এর বাইরে কিচ্ছু হতে পারে না। বুঝতে পারলে? যেই জন্য তুমি জেনে রাখবে সব থেকে সোজা সাবজেক্ট কিন্তু এটা। বাস্তবে সবাই বলে যে না খুব কঠিন সাবজেক্ট, কিন্তু না, সব থেকে সোজা সাবজেক্ট এটাই কিন্তু। যে বুঝতে পারছে সে সব কিছু বুঝতে পারবে, মানে সে সব কিছুই পারবে। ঘটনাটা অ্যাকচুয়ালি কী হয় জানো তো, ব্যাপারটা হচ্ছে যে ফিজিক্সের যখন আমরা লগুলোকে পড়ি, ধরো তুমি যে ফিল্ডের লটাকে পড়লে, এটাকে পড়ার পরে তোমার মনে হবে যে তুমি নতুন কিছু পড়ছো, বাস্তবে নতুন কিছু নয় ভাই। ঘটনাটা হয় কি জানো তো, ব্যাপারটা এটাই হচ্ছে যে আজকে তো আমাদের পৃথিবীতে বিভিন্ন রকম আইন কানুন আছে, তাই না? সভ্য দেশগুলোতে যখন রাজাদের সময় ছিল তখন রাজারা কিছু কিছু আইন কানুন করতো নিজেদের দেশের মধ্যে, যে কী করে তার দেশকে সে শাসন করবে, যাতে করে তার দেশে কেউ ক্রাইম না করে। এবার এই যে জিনিসগুলো হলো এটা এখনো অবধি হয়।